ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমি সিস্টেম সলিউশনের পক্ষ থেকে। আচ্ছা ভিউয়ার্স, আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো, টিভি কার্ডের বিষয় নিয়ে। আমাদের অনেকেই তো আসলে বাজেট ফ্রেন্ডলি টিভি কার্ড কিনি, তো এগুলোর মেইন একটা প্রাইমারি একটা আপনার উদ্দেশ্যই থাকে যে আমাদের যে পুরাতন সিআরটি টিভিগুলো আছে বা মনে করেন এলসিডি বা এলইডির মধ্যে যেগুলো ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন যেসব টিভি রয়েছে সেগুলো আসলে হয়তো সেমি স্মার্ট হয় অথবা নন স্মার্ট হয়। তো ওই সব টিভিগুলোকে আমরা অনেক ক্ষেত্রে যেটা হয় কি অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনে আর সস্তা দামের 1500 থেকে 3000 ভিতরে এই ধরনের রেঞ্জের মধ্যে আমরা কিনে ওটাকে স্মার্ট করার চেষ্টা করি। তো এখন অনেকে এটা কানেকটিভিটি করতে গিয়ে অনেক ধরনের প্রবলেম পায়, যেমন ধরেন অনেকের হয়তো সিআরটি টিভি আছে বা অনেকের হয়তো এলইডি বা এলসিডি আছে যেখানে এইচডিএমআই পোর্ট নাই, সেক্ষেত্রে আসলে ওনারা কীভাবে কানেক্ট করবে টিভিতে, এটা হর হামেশাই এই ধরনের প্রবলেমগুলো ফেস করে অনেকেই। আপনাদেরকে বেসিক্যালি এখানে শো করার চেষ্টা করব যে কয় ধরনের টিভি হয়। বেসিক্যালি টিভি সাধারণত 3 ধরনের হয়ে থাকে আমাদের এখনকার মতে, মানে যেই ধরনের টিভিগুলোকে আমরা স্মার্ট করার চেষ্টা করি আর কি। একটা হচ্ছে ট্রেডিশনাল যে সিআরটি টিভি, যেখানে আপনার অবশ্যই অডিও ভিডিও ইনপুট থাকবে। আর অডিও ভিডিও ইনপুটটা আমি যদি আপনাকে দেখাতে যাই, অডিও ভিডিও ইনপুটটা হয় সাধারণত এই ধরনের। হ্যাঁ, এগুলো আমাদের আগের জামানার যেসব বা আগেকার সময় টিভিগুলোর মধ্যে ডিভিডি বা সিডি দেখার জন্য এই ইয়াগুলো থাকতো, সো এটা মোটামুটি থাকে। আচ্ছা, আরেকটি হচ্ছে এলসিডি এবং এলইডি। এলসিডি এবং এলইডির মধ্যে মোটামুটি ওখানেও আপনারা এই জিনিসটা পাবেন, এই জিনিসটা পাবেন, এই তিনটা। এখানে বেসিক্যালি একটা হচ্ছে ভিডিও ইনপুট, একটা অডিও, দুইটা অডিও। তো অনেক ক্ষেত্রে হয়তো আপনাদের দেখা যায় কি এটা টিভিতে একটা থাকে অডিও ইনপুট, তো সেক্ষেত্রে আপনাদের হয়তো ওটা দিয়ে কাজ করতে হবে। কিছু কিছু এলসিডি এবং এলইডি টিভিতে মোটামুটি এইচডিএমআই পোর্ট থাকে, তো যাদের আসলে এইচডিএমআই পোর্ট থাকে তাদের জন্য আলহামদুলিল্লাহ, যেটা সত্যি কথা, ওদের জন্য মোটামুটি সব কিছুই ইজিলি মানে কনভার্ট করা সব পসিবল। বিকজ অফ আপনার এই টিভি কার্ডগুলোতে এই এইচডিএমআই পোর্টটা 100% থাকে, তো এটা দিয়ে কিন্তু আপনার এক্সাক্টলি ভিডিওর সঙ্গে সঙ্গে অডিও ডাটাও ট্রান্সফার হয়। তো সো এটা যখন আপনি কানেক্ট করবেন আপনার টিভিতে এবং এইচডিএমআই পোর্টে কানেক্ট করে ফেলবেন, তখন এটাতে আপনার ভিডিও অডিও দুইটাই ট্রান্সফার হয়, সো এখানে কোনো প্রবলেম নেই। তো যাদের এই এইচডিএমআই পোর্টটা নাই তাদের হচ্ছে সবচেয়ে বড় প্যারা। তো ওই প্যারাটাকে সলভ করার জন্য এখনকার যেসব টিভি কার্ডগুলো আসতেছে অ্যান্ড্রয়েড, বিশেষ করে বাজেট ফ্রেন্ডলিগুলো, এখানে একটা পোর্ট দেখবেন অনেকটা হেডফোনের মতো, এবি পোর্ট, এটাকে এবি পোর্ট বলে। এই পোর্টটা দিয়ে বেসিক্যালি আপনার একটা ভিডিও আউটপুট হচ্ছে এবং একটা অডিও আউটপুট হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে একটা অডিওই থাকে, দুইটা অডিও খুব কম দেখা যায়। যদি একটা অডিও আউটপুট হয় সেক্ষেত্রে আপনাকে যদি টিভিতে কানেক্ট করেন, টেলিভিশন নিজে থেকে সেপারেটলি হয়তো এটাকে লেফট রাইটে ডিভাইড করে নেয়। আর ধরেন আপনার টেলিভিশনে এটা দিয়ে হচ্ছে না, আপনি এক্সট্রা স্পিকার কানেক্ট করছেন, তাহলে সেক্ষেত্রে হয়তো আপনার স্পিকার 2:1 হলে একটা বাজবে আরেকটা বাজবে না। তো সেক্ষেত্রে সমাধান হচ্ছে আপনার এটা মানে টিভিতে কানেক্ট করার পর টিভি থেকে দরকার হলে আপনি এক্সট্রা স্পিকার, মানে টিভির যে পিছনে আউটপুট থাকে সেই আউটপুট থেকে আপনার দরকার হলে একটা স্পিকার ব্যবহার করেন। তো স্পিকার ব্যবহার করলে কি হবে আপনার, সেক্ষেত্রে আপনার অন্তত 2টা পার্ট সাউন্ড অ্যাডজাস্ট হয়ে যাবে, সো এই জায়গায় একটা সমস্যা কম থাকে আর কি। এখন যাদের আসলে বেসিক্যালি জাস্ট শুধু এবি ইনপুটটা থাকে তাদের জন্য এই কেবলটা বাজারে আপনারা পাবেন। এটা কেবলটার দাম পড়ে আপনার অলমোস্ট 200 থেকে 300 বিভিন্ন রেঞ্জের মধ্যে, বাট ভালোটা হয়তো আপনার 300 টাকা পড়ে আর কি। এই কেবলটার একটা বিশেষত্ব হচ্ছে, আমি দেখাই আপনাদেরকে, এই কেবলটাতে আপনারা, কেবলটা খুবই কোয়ালিটিফুল একটা কেবল। এখানে এই যে 3 পিন, এই 3 পিন দিয়ে একটা অডিও একটা ভিডিও আউটপুট পাবেন, এবং এখানে রেড এবং হোয়াইট, অর্থাৎ এখানে একটা হচ্ছে আপনার অডিও আরেকটা হচ্ছে আপনার ভিডিও। সো তাহলে কী কী বললাম আপনাদেরকে আমি, টিভি 3 প্রকার হইতে পারে। সো ওই 3 প্রকারের মধ্যে যে 2 প্রকার নন স্মার্ট বা সেমি স্মার্ট থাকে এবং ওখানে যদি এটা থাকে আপনি চাইলে ইজিলি কানেক্ট করে আপনার টিভিকে স্মার্ট করে নিতে পারবেন। আমি যদি আমার এই এমএক্সকিউর বেসিক কার্ডটা দিয়ে দেখাই, সেক্ষেত্রে আপনাকে আমার এই এভিতে ইনপুট দিতে হবে। এভিতে ইনপুট দেওয়ার পর আমি এই পোর্শনটা যদি জাস্ট অডিও এবং ভিডিও ইনপুট যেখানে থাকে, তার মানে এই ধরনের পোর্টগুলোতে আমি যদি টেলিভিশনে কানেক্ট করি সঙ্গে সঙ্গে চলে আসে। আচ্ছা, আমি এটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, বাস আমি জাস্ট দেখালাম যেটা আপনার কানেকশন করার একটা ওয়ে। আর এই টিভি কার্ডগুলো নিয়ে অনেক অনেক কোয়েশ্চেন
কোশ্চেনগুলো হচ্ছে এটাতে ব্লুটুথ চলে কি না, বাট সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের এক্সপ্লেইন করবো, ব্লুটুথ ইউজ করার পদ্ধতি বা মাইক্রোফোন ইউজ করার পদ্ধতি। কিন্তু আপাতত আজকে আমরা দেখাচ্ছি কীভাবে আপনাদের পুরাতন সেমি স্মার্ট বা নন স্মার্ট টিভিগুলোকে, সেটা হতে পারে সিআরটি টিভি, সেক্ষেত্রে কীভাবে করতে হবে দেখাবো। আবার কিছু সিআরটি টিভি আছে অনেক আগে যেগুলোতে আপনার আসলে এই অডিও ভিডিও ইনপুট থাকে না, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনার সলিউশন হচ্ছে বাজারে কিছু আরএফ বক্স পাওয়া যায় যেটা আসলে বেসিক্যালি এই অডিও ভিডিও ইনপুটটাকে সে আরএফ সিগন্যালে, দ্যাট মিন আপনাকে যদি আমি বলতে যাই আমাদের যে পুরাতন টিভিগুলো এই যে ডিকেবল টিভির যে কানেকশনটা থেকে ওইটাতে কনভার্ট করে, অর্থাৎ অডিও ভিডিও ইনপুটের মানে সিগন্যালটাকে কনভার্ট করে এটাতে নিয়ে আসে, এটা একটা আরএফ বক্স। এই বক্সটা অনেক সময় চাইলে আপনারা যারা একটু টুকটাক মেকানিক্যাল জিনিস বুঝেন তারা নিজেরও চাইলে এই আরএফ বক্সটা এই 30-35 টাকাতে পাওয়া যায়, একটা পাওয়ার সাপ্লাই দিয়ে 100 টাকার মধ্যে নিজেরও করা যায়। যাক, ওটা কোনো ভিন্ন বিষয়, যদি এটা সবাই পারবে না, বাট এটাই হচ্ছে মোটামুটি একটা প্রসেস। তো আমরা এখন দেখাই আসলে কানেক্ট করে টিভিতে যেটা কাজ করে কিনা, আর যাদের এইচডিএমআই আছে তাদের জন্য তো আর কোনো প্রবলেম নাই, জাস্ট এইচডিএমআই টু এইচডিএমআই কানেক্ট করলে হয়ে যাবে। আর এই টিভি কার্ডটাতে আমি একটা বিষয় বলি, এই বেসিক টিভি কার্ডগুলোতে আপনার এই এইচডিএমআই জি পোর্টটা থাকে, এটার সাথে একটা কেবল দেওয়া থাকে বক্সে, কেবলটা খুবই বাজে কেবল, এবং এই বাজে কেবলটা এতই বাজে যে মানে এটাতে আপনি স্ক্রিন ব্লিপ করে। তো সো একটা ভালো মানের কেবল নেবেন, 300-400 টাকা লাগে, এইটা লাগলে আপনারও তারপরও আপনার দিন শেষে মোটামুটি একটা আউটপুট ভালো আসে। চলুন আমি তো এখন প্র্যাকটিক্যালি আপনাদের কানেক্ট করে দেখাই যে কীভাবে কানেক্ট করবে। ভিউয়ার্স, এই হলো বেসিক্যালি আমাদের বাসার একটি নন স্মার্ট টিভি। সো এটাতে আমরা আসলে ইমপ্লিমেন্ট করে দেখব আসলে এটা কাজ করে কি না। এই হলো সনির একটি নন স্মার্ট টিভি, দেখেন এখানে ভিডিও ইন এবং অডিও ইনগুলো দেওয়া আছে। তো অডিও লেফট রাইট, একটা রেড একটা হোয়াইট কালার, আর যেটা ভিডিও ইনপুট সেটা দেওয়া আছে আপনার ইউলো কালার। তো এখন প্রশ্ন হচ্ছে আমার কাছে যে কেবলটি আছে সেই কেবলে দেওয়া আছে একটি হোয়াইট একটি রেড। এখন একটি হোয়াইট একটি রেড হিসাবে তো আপনার এটা হতে পারে দুটাই অডিও ইনপুট, তাহলে এটা কীভাবে কাজ করবে? হ্যাঁ, এটা অনেক সময় দেখা যায় কি আপনার এই পোর্টগুলো ঠিক থাকে না। তো আমি জাস্ট একটা কাজ করতে পারি, সেটা হলো অডিও একটা যেটা রেড কালার যেটা আছে আমি রেডে দিচ্ছি, আমি রেড ইনপুট দিলাম, দেন হোয়াইটটা আমি দিচ্ছি ভিডিও ইনপুটে। আচ্ছা, ইনপুটে দেওয়ার পর এই হলো আমার ইনপুট কানেকশন, ঠিক আছে। আর এই হচ্ছে আমার টিভি কার্ডটি যেটা আমি অলরেডি অন করে রেখেছি। সো এখানে পূর্বে যেভাবে দেখাইছিলাম আপনাদেরকে যেটা ভিডিও ইনপুটের যেই এভি ইনপুটটা থাকে, মানে এখানে যে এভি ইনপুটটা সেখানে আমি এটা কানেক্ট করতেছি। হ্যাঁ, কানেক্ট করলাম, এবার আমাকে দেখতে হবে এটা কানেক্ট হয়ে গেছে, এবার এটা আমাকে দেখতে হবে কানেকশন পাচ্ছি কি না। ইয়েস, আমাদের কার্ডটি অন হয়ে গেছে। আমরা আগে আপনাদেরকে দেখাইছি এই কার্ডটি আসলে বেসিক্যালি স্টার্টিং এই ধরনের একটা স্ক্রিন আসে। সো আমরা পেয়ে গেছি মোটামুটি আমাদের অডিও ইনপুট কাজ করছে, অডিও এবং ভিডিও ইনপুট কাজ করছে। অর্থাৎ এইভাবে আপনারা চাইলেই যে কোনো নন স্মার্ট টিভিগুলোকে বা সেমি স্মার্ট টিভিগুলোকে আপনারা ইচ্ছা করলে এই এভি লাইন দিয়ে চাইলে আপনারা এটাকে স্মার্ট টিভিতে কনভার্ট করতে পারেন। সো এখন দেখি আসলে ইনপুটগুলো কাজ করে কি না, আমি একটু চালাই দেখি তাহলে বুঝতে পারবো সাউন্ডটা আসে কি না। আমরা টফি অ্যাপটাই চালাই, আমি যদি রিমোট থেকে সাউন্ডটা বাড়াই, সাউন্ড আসতেছে, সাউন্ড আসতেছে এবং ভিডিও আসছে। সো এভাবে চাইলে আপনারা করতে পারেন। আর এইচডিএমআই কেবল থাকে, জাস্ট এইচডিএমআইটা আপনাকে ইনপুট করে দিলেই হবে।